আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব সকালে উঠে বাইরে এমন দৃশ্য দেখে এখন বাজে প্রায় 6:45 মতো। আজকে যেহেতু আমাদের এখানে উইকেন্ড, সে কারণেই যখন উঠেছি এমন দৃশ্য দেখে তো আমি একেবারে অবাক, কারণ আমার আইডিয়া ছিল না যে আজকে স্নো পড়বে, এতটাই স্নো পড়েছে। যদিও অনেক সুন্দর দেখতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবছর আমাদের এখানে, মনে হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়ছে এবং একটু আর্লি মনে হচ্ছে যে স্নো শুরু হয়ে গেছে। চারদিকে জানালা খুলে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। অনেকেই আছেন স্নো পছন্দ করেন দেখতে, দেখতে যতটা ভালো লাগে, কিন্তু এই রকম ওয়েদারে আমাদের এখানে বাইরে যাওয়া খুবই কঠিন এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়, এবং গাড়ি স্পেশালি নিয়ে গেলে, গাড়ি ছাড়া তো ওয়েও নেই আর বাইরে হাঁটা যায় না স্লিপারি। এটা হচ্ছে, আমি ভাবলাম যে আমার গার্ডেনের সাইডটা একটু দেখি, যেহেতু এখন খুব সকাল, অন্ধকার এখনও তেমনভাবে, আসলে একটু সামনে লাইট ছিল যেহেতু ল্যাম্পপোস্ট সে কারণে একটু আলো, কিন্তু এটাই হচ্ছে ব্যাক গার্ডেনের অন্ধকার। এখনও প্রতিটা জায়গায় সাদা হয়ে আছে, একেবারে ধপধপে সাদা, খুবই মনোরম একটা পরিবেশ, সবাই ঘুমোচ্ছে বাসায়, প্রত্যেকটা ছাদের উপরে এত ঠিক স্নো পড়েছে। ঘরে থেকেই আমার অ্যালটমেন্টটা দেখা যায়, তাই দেখলাম যে কি অবস্থা। এই হচ্ছে আমার গার্ডেন, মনে হচ্ছে যে পাড়া দিলে, পা দিয়ে হাঁটলে একেবারে জুতোটা দেবে যাবে। প্রথম বাইরে যাওয়ার আগে এরকম দেখতে ভালো লাগে, কিন্তু যখন সবাই হাঁটা শুরু করে দেয় বা আসলে সবাই বেরিয়ে যায় কাজে, তখন রাস্তাও খুব খারাপ অবস্থা হয়ে যায়, কারণ স্নোটা মেল্ট হতে থাকে আর খুবই ডেঞ্জারাস থাকে হেঁটে যাওয়া। যারা হেঁটে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্লিপারির কারণে অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়। আর গাড়িতেও দেখা যায় যে খুব স্লো ড্রাইভ করতে হয়, এতটাই স্নো থাকে। অনেক সময় দেখা যায় যে কাউন্সিল থেকে গাড়ি এসে ক্লিন করে, কিন্তু তারপরও সব সময় তো আর, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেট হচ্ছে কিন্তু বেরিয়ে তো যেতেই হয়। এটা হচ্ছে অ্যালটমেন্টে, আজকে যখন বেলা একটু বেড়েছে তখন ভাবলাম যে অ্যালটমেন্টটা দেখে আসি কি অবস্থা। আমার এই অ্যালটমেন্টে যেহেতু শিয়াল আছে, ফক্স আসে, প্রচুর ফক্স আছে এখানে, এবং সেই সাথে এখানে একটা পার্ক থেকে দুটো হরিণ চলে এসেছে। আমি একদিন লাকিলি দেখেও ফেলেছি, খুব সকালেই যখন অ্যালটমেন্টে এসেছিলাম দেখি যে একটা হরিণ এখানে, মা এবং একটা বাচ্চা চলে এসেছে। কিভাবে এসেছে কেউ বলতে পারে না, এখানে চলে এসেছে, এবং এখানে প্রচুর ফক্স আছে। যদিও দিনের বেলা দেখা যায় না, তবে সন্ধ্যা হলে বিভিন্ন জায়গায় দেখা যায় যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আমার এখানেও এখন একেবারে অনেক ফুটপ্রিন্ট, এগুলো হচ্ছে ফক্সের ফুটপ্রিন্ট। চারদিকে বোঝার উপায় নেই যে কোন দিক দিয়ে আমার হাঁটার পথ। এখানে প্রচুর ফক্স রাতের বেলা এসেছে, সেটাই দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে আসলে, যেহেতু প্রথম আমি হেঁটে যাচ্ছি আমার অ্যালটমেন্টটায়, আর একটু পরে যদি কোনো কারণে রেনিং হয়ে যায় তখন একদম একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়, তখন আসলে ভালো লাগে না। এখানে
সেই সাথে প্রচণ্ড ঠান্ডা। আমাদের এবছর মনে হচ্ছে যে ক্রিসমাস টাইমেও হয়তো স্নো পড়বে, হোয়াইট ক্রিসমাস হতে পারে। পুরো অ্যালটমেন্টটাই একেবারে সাদা থপথপে হয়ে আছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু খুব ভালো লাগছিল এই স্নোটা দেখতে, ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি এবং আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।